হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি চালের গুঁড়ো দিয়ে পাঁপড় বানিয়ে দেখাবো। এরপর যেটা আমাকে করতে হবে, চালের গুঁড়োটা আমাকে নিয়ে নিতে হবে। তো আমি এখানে 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, আর এখানে পানি মিক্সড করে আমি একটু ব্লেন্ড করে নেব। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি এটা পুরোটা ব্লেন্ড করে নিয়েছি। চালের গুঁড়োটা ব্ল্যান্ড করে নেওয়ার একটাই কারণ কারণ হচ্ছে এটা যেন একটু আঠালো টাইপের হয়। আঠালো টাইপের হলে পাঁপড়টা বানাতে আমার একটু সুবিধা হবে। সো এটা আমি এখন একটা পাত্রে ঢেলে নেব। হ্যাঁ ভিউয়ার্স, এটা আমি একটা পাত্রে এখন রেখে দিলাম। আর এটার ঘনত্বটা কীরকম হবে সেটা বলে বোঝানো যাবে না, সো আমি একটু দেখিয়ে দিচ্ছি। খুব বেশি ঘন হওয়া যাবে না, আবার একদম পাতলা হলেও এটা হবে না, ঠিক এরকম ঘনত্বটা রাখতে হবে। আর এখন এটার মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস মিক্সড করে নেব। সো একটু একটু করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি। আস্তে জিরে একটু দিয়ে দিলাম, লবণ দিলাম 1/2 স্পুন, আর একটুখানি বেকিং সোডাটা দিয়ে দিলাম। বেকিং সোডাটা আপনি চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আর এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নেব। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার চালের গুঁড়োটা একটু মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলায় একটা একটা করে বানিয়ে নেব। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি একটা পাঁপড় দিয়ে দিয়েছি। এভাবে করে প্রত্যেকটা পাঁপড় আমি বানিয়ে নেব। এখানে আরও 2টা আমি বানিয়ে ফেলেছি, দেখুন। হ্যাঁ, এভাবে করে সবগুলো বানিয়ে নেব, অ্যান্ড দেওয়ার সাথে সাথে আমি এটা ঢেকে দেব। ঠিক এভাবে করে আমি এটা ঢেকে দেবো যাতে এটা সিদ্ধ হয়ে যায়। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি সবগুলো পাঁপড় বানিয়ে নিয়েছি। দেখুন, এখানে আমি সবগুলো পাঁপড় এরকম করে বানিয়ে নিয়েছি, গোল গোল করে। এখন আমি এটাকে শুকাতে দেব। আমি একটা প্লাস্টিকের কুলোর মধ্যে নিয়ে নিয়েছি, এটা আমি এখন 2 দিনের জন্য শুকাতে দেব ছাদে। আপনারা যে কোনো কিছুতে এটা শুকাতে পারেন, প্লাস্টিকের কুলো বা অন্য যে কোনো কিছুতে নিয়ে এটা আপনি শুকাতে পারেন। যখন এটা শুকাতে দিবেন, পাঁপড়টার ঠিক উল্টো পিট করে শুকাতে দিবেন, তা না হলে এটা লেগে যেতে পারে আপনার পাত্রের সাথে। সো এটা যখন বানাবেন তখনই নামানোর পরে এটা অপোজিট করে সাজিয়ে নেবেন। দেখুন আমি যেভাবে দিয়ে দিয়েছি। সো ভিউয়ার্স, ফিরছি তাহলে 2 দিন পরে, এটা শুকালে দেন আমরা আবার ফিরবো। সো 2 দিনের জন্য এটা আমি এখন শুকাতে দিব। হ্যাঁ ভিউয়ার্স, আমার কিছু পাঁপড় বানানো হয়ে গিয়েছে। আমি সেই সাদা অংশ থেকে কিছুটা অংশ বাঁচিয়ে রেখেছি। আমি এখানে একটু কালার ইউজ করবো, অ্যান্ড কালার ইউজ করে বাকিটা আমি বানিয়ে নেব। আপনারা যে কোনো কালার ইউজ করে, বিভিন্ন কালার ইউজ করে পাঁপড়টা বানাতে পারেন। আমি সাদা কিছু বানিয়ে নিয়েছি, এখন আরেকটা কালার মিক্সড করে সেই কালারে কিছু বানিয়ে নেব, ঠিক একইভাবে চুলাই দিয়ে ছোট ছোট করে বানিয়ে নেব। সেটার ভিতরে আমি একটু কালার মিক্সড করে দিচ্ছি। আরও অনেক ধরনের কালার পাওয়া যায় বাজারে, সো আপনি সেটা কিনে এনে খুব ইজিলি বিভিন্ন ধরনের কালার করে সেভাবে পাঁপড়টি বানাতে পারেন। সো এটা আমি এখন বানিয়ে নেব। সাদা অংশটা বানিয়ে আমি রোদে শুকাতে দিয়েছি, এখন এই কালারের পাঁপড় বানিয়ে শুকাতে দেব। সো চলুন তাহলে বানিয়ে নিচ্ছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি চুলার মধ্যে দিয়ে দিয়েছি একটা, ঠিক এইভাবে করে সবগুলো আমি বানিয়ে নেব। এটাকে এখন ঢেকে দেব। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এখানে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি, দেখুন। ঠিক এভাবে করে সবগুলো বানিয়ে নিয়েছি আমি। এখন এটাকে ঠিক আগের মতো সাদা কালারের যেগুলো বানিয়েছি সেগুলো আমি যেভাবে রোদে শুকাতে দিয়েছি, এগুলো ঠিক সেইভাবে একটা কুলাতে করে বা যে কোনো একটা পাত্রে সবগুলো একসাথে ছড়িয়ে দিয়ে দেন আমি এটা শুকাতে দেব। দেখুন খুবই সুন্দর হয়েছে, অ্যান্ড খুবই সুন্দর গোল গোল করে আমি করেছি। আপনি চাইলে অন্যভাবেও করতে পারেন, অন্যান্য কালার ইউজ করতে পারেন, আর ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে সেগুলো আপনি ইউজ করতে পারেন। সো এগুলা শুকানো পর্যন্ত আমরা অপেক্ষা করি, ফিরছি 2 দিন পরে। হে ভিউয়ার্স, ফিরলাম 2 দিন পরে। দেখুন আমার পাঁপড়টা একদম শুকিয়ে গেছে। এটা আমি 2 দিন খুবই কড়া রোদে শুকিয়ে নিয়েছি। যদি রোদ না থাকে আপনারা ফ্যানের বাতাসেও একদিন শুকাতে পারেন। সো দেখুন আমি 2 কালারের 2টা পাঁপড় বানিয়েছিলাম, একটা ইয়েলো কালার আর একটা হোয়াইট কালারের। দুইটা পাঁপড়ই আমার একদম শুকিয়ে কুড়মুড়ে হয়ে গেছে। এটা যদি এখন আমি ভাজি খুবই মচমচে একটা পাঁপড় হবে। সো চলুন তাহলে আমরা এটা একটু ভেজে নিই, দেখি কতটা মচমচে হয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমি 2টা পাঁপড়ই ভেজে নিয়েছি। দেখুন এখানে ইয়েলো কালারটা আর এখানে হোয়াইট কালারটা, 2 কালারের পাঁপড় আমার ভাজা হয়ে গিয়েছে। আর ভাজার পর এটা খেতে আরও বেশি ক্রিস্পি মনে হবে, খুবই মুচমুচে।
সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন, আমার সাথেই থাকুন, লাইক দিন, শেয়ার করুন, আর একবার ট্রাই করে দেখতে পারেন। আপনার নর্মাল মোটামুটি একটা নাস্তার জন্য এই পাঁপড়টি খুব একটা খারাপ হবে না। সো বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।